আসসালামু আলাইকুম। ধর্মসাগরের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এখানে দারুণ একটা ঘটনা ঘটেছে, সেটা হলো একটি মাছ ছিপ নিয়ে চলে গেছে, তাই শিকারীদেরই না করে তিনি লাভ দিয়ে নেমে গেছেন দেখিতে। এখন এই মুহূর্তে শিকারী চলে গেছে, কিন্তু ধর্মসাগর দিঘির মাছখান প্রায়, মানে চিন্তা করতে পারেন কতটা দূর চলে গেছে তিনি। অনেক রিস্ক নিয়ে, যদিও এভাবে রিস্ক নেওয়া ঠিক না, তারপরও তিনি আসলে মাছটাকে ধরার জন্যই তিনি চলে গেছেন এবং অনেক দূর চলে গেছেন। কিন্তু এত দূর থেকে তো আসলে আসা অনেক কষ্টকর, তিনি হয়তো বুঝতে পারেননি যে এত দূর থেকে আসাটা যে কষ্টকর হবে, তাই এখন হয়তো তার কষ্ট হচ্ছে খুব আসতে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক দূর চলে গেছে। তার নাম নাহিদ ভাই, তার নাম নাহিদ নাহিদ ভাই। তিনি কুমিল্লা বরুড়ের লোক সম্ভবত। যাই হোক, নাহিদ ভাইয়ের মাছটি শেষ পর্যন্ত আছে কি না আর কেমন মাছ থাকলেও সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো মাছটি কি আছে কি না সিপে। এখন এই যে সিপটা উপরে আসছে, তিনি কিন্তু খুব দুর্বল হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, সিপটা আরেকজন হাতে নিয়ে নিছে। তবে হ্যাঁ, মাছ কিন্তু আছে, তাই দেখা যাক কি মাছ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকজন ছিপটা হাতে নিয়ে নিছে, চেষ্টা চলছে মাছটাকে ধরার জন্য। তাই আমি আর কথা বলবো না, তাদের ধরার দৃশ্যটাই দেখার চেষ্টা করি। এটা নিজে যাবে, ওটা ভর্তি যাবে যাক না, সমস্যা কি? আসলে একটি বিগ সাইজের একটি রুই মাছ, দারুণ একটা রুই মাছ ধরছেন নাহিদ ভাই। তিনি আসলে জান্দি নদী দিঘিতে নেমে গেছিলেন। তো চলুন আমরা এখন নাহিদ ভাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বেচারা কত কষ্ট করছে, তাকে একটু না দেখালে তো হয় না। চলুন নাহিদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই সাঁতার দিয়ে রুইয়ের ছিপটা তুলে আনলো, মানে কষ্ট হয়েছে, গেছে ভালোভাবে, আসছে উল্টাভাবে। আসসালামু আলাইকুম। ভালো বড় রুই মাছ পানিতে, ভাই নিজে সাতটা গেছে, সিটটা ধরে ঠিক আছে।